Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি আপনাদের জন্য কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আমি আজ দাঁতের যত্নে 100% কার্যকরী একটি রেমিডি নিয়ে হাজির হয়েছি। দাঁতের বিভিন্ন সমস্যায় আমরা ভুগে থাকি, যেমন দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, দাঁতের মাড়ি দুর্বল হয়ে যাওয়া, দাঁত হলদেটে হয়ে যাওয়া, দাঁতের মধ্যে পাথর জমে যাওয়া, দাঁতে পোকা আক্রমণ করা। দাঁতের এ সকল সমস্যার কারণে অনেক সময় মুখ দিয়ে প্রচুর দুর্গন্ধের সৃষ্টি হয়। কথায় আছে, হাসলে মুক্তা ঝরে। আমাদের সৌন্দর্যের প্রতীক হচ্ছে দাঁত। দাঁতের বিভিন্ন সমস্যা যখন আমরা পড়ে থাকি, তখন সেই মুক্তা আর মুক্তা থাকে না, তখন আমাদের জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যায়। তো দাঁতের সকল সমস্যার সমাধান করার জন্য আজকে আমি আপনাদেরকে যে রেমিডিটি তৈরি করে দেখাবো, এই রেমিডিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ। তো এখানে আমি একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ নিয়েছি। 1 চামচ লবঙ্গ আমি শিলপাটায় গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে বেশি করে লবঙ্গ গুঁড়া করেও রেখে দিতে পারেন, কারণ লবঙ্গ গুঁড়া কিন্তু আমাদের অনেক কাজে ব্যবহার করা হয়। তো আজকে আমি এই লবঙ্গ গুঁড়া দিয়েই দাঁতের যত্নে 100% কার্যকরী রেমিডিটি তৈরি করে দেখাবো। লবঙ্গের মধ্যে রয়েছে বিশেষ কিছু ঔষধি গুণ। লবঙ্গ ব্যবহার করার ফলে আমাদের দাঁতের মাড়ি মজবুত হয়, আমাদের দাঁতের হলদেটে দাগ দূর করতে সাহায্য করে এবং দাঁতের পাথর দূর করতেও সাহায্য করে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি লেবু। লেবুতে রয়েছে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন সি। ভিটামিন সি আমাদের মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, দাঁতের মাড়ি শক্ত করে এবং আমাদের দাঁতের যে স্কারভি জাতীয় রোগ আছে সেই ধরনের রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে লেবুর রস। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিয়েছি। আমরা যদি প্রতিদিন একটা করে লেবু খেতে পারি, তাহলে কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ একদম চিরতরে বিদায় নিবে। লেবু আমাদের মুখের জন্য খুবই উপকারী। তো আমি চামচের সাহায্যে লেবুর রস খুব ভালোভাবে লবঙ্গের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে আমি বেকিং সোডা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক শেয়ার করব, সেখান থেকে আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসার দোয়া রইল। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। তো এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি রসুন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট নিয়ে নিলাম। তো আমি এখন এই উপাদানগুলোর সাথে রসুন পেস্ট খুব ভালোভাবে মিশিয়ে নিব। দাঁতের যত্নে 100% কার্যকরী রেমিডিটি আমি আপনাদের জন্য শেয়ার করছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন, আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। দাঁতের যত্নে 100% কার্যকরী রেমিডিটি তৈরি করার জন্য এখানে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি উপাদান 100% কার্যকরী এবং সম্পূর্ণ ন্যাচারাল। ন্যাচারাল যে কোনো জিনিসই কিন্তু আমাদের ত্বক এবং আমাদের শরীরের জন্য খুবই ভালো। এগুলোর কোনো সাইড ইফেক্ট নেই। এগুলো ব্যবহার করার ফলে আমরা শুধু লাভই পাবো, কোনো ক্ষতির সম্মুখীন কিন্তু আমরা হব না। রসুন পেস্ট আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি কোলগেট পেস্ট। তো এখানে আমি কোলগেট পেস্ট ব্যবহার করছি। আপনারা যদি চান কোলগেট পেস্ট ব্যবহার করতে পারেন, কারণ দাঁতের যত্নে কোলগেট পেস্ট খুবই উপকারী। এছাড়া আপনাদের ঘরে যে ধরনের পেস্ট থাকবে সেই পেস্টও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ কোলগেট পেস্ট দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সবগুলো উপাদান আমি মিশিয়ে নিয়েছি। তো দাঁতের যত্নে 100% কার্যকরী রেমিডিটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই রেমিডিটি আপনারা কীভাবে আপনাদের দাঁতের যত্নে ব্যবহার করবেন। এই রেমিডিটি অবশ্যই দিনে 2 বার আপনারা আপনাদের দাঁতে ব্যবহার করবেন, সকালে এবং রাতে। সকালে খাবার পরে এবং রাতে খাবার পরে একটি ব্রাশের সাহায্যে এই রেমিডিটি ব্রাশের মধ্যে লাগিয়ে খুব ভালোভাবে আপনাদের দাঁত গুলোকে মেজে নিবেন। দাঁতের ভেতরে বাহিরে সব জায়গায় খুব ভালোভাবে মেজে নিবেন। তো দাঁত মেজে নেওয়ার পরে আপনারা নর্মাল পানি দিয়ে আপনাদের মুখ কুচি করে ধুয়ে ফেলবেন। তো এভাবে টানা
7 দিন আপনারা এই রেমেডিটি ব্যবহার করবেন আর যদি পারেন তাহলে বেশি ব্যবহার করতে পারেন কারণ বেশি ব্যবহার করলে কোনো ক্ষতি নেই তো এভাবে যদি আপনারা নিয়ম করে ব্যবহার করেন তাহলে আপনাদের দাঁতগুলো কয়েকদিনের মধ্যে দেখবেন একদম সুন্দর ঝকঝকে মুক্তার মতো হয়ে গিয়েছে আশা করি আমার আজকের এই দাঁতের যত্নে 100% কার্যকরী রেমেডিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন তো আজ আর নয় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম